আরেকটা আপনার দিকে আন্ধা পাতা দেখাচ্ছি, নাকটি কালশিরা আছে, মাদিতে লাল শিরা আছে। এগুলো কি পিয়ার আছে? এগুলো স্টার দালাঙ্গা, এগুলো সে লাভবাড়ি পিয়ার তো? এগুলো আর এগুলো হচ্ছে আকাশদা বাড়ি লামবাড়ি পেয়ার। দেখুন, এই লাভবাড়ি পিয়ার আছে দাদা বাড়ি, নটি শখ পাবো আপনার দিকে। দেখুন আপনার দিকে ফুলশিরা জোড়া দেখাচ্ছি অন্ধ্রপ্রদেশেরই, এরকম টপ কোয়ালিটি পায়রা নেওয়ার জন্য অবশ্যই নুলতাজদার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি মালাপাড়ের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দাদার কাছে আগে ভিডিও বানিয়েছি, দাদার কাছে আবার এসেছি, দাদার আন্ধার কালেকশন আছে, দাদার কাছে দাদার পরিচয়টা ঠিকানাটা সঠিক জেনে নেবো। দাদা তোমার নাম কি একটু বলো? আমার নাম হচ্ছে শেখ মুর্তজা আলী, বাড়ি হচ্ছে বাইনান, বাইনান বাগনান হাওড়াতে দাদার বাড়ি। দাদার কাছে কিছু আন্ধা কালেকশন আছে, মানে বাগনানের মধ্যে তো আগে হলো ম্যাড্রাস পায়রা নিয়ে আসা হয়েছিল, দাদা কিছু আন্ধা কালেকশন করেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। যারা পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে, যেমন জিনিস সেই রকম প্রাইস আছে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর দাদা তাহলে তোমার পায়রা কতদিন থেকে প্রতিপালন করছো? পায়রা তো ছোটোবেলা থেকে, ক্লাস 5 থেকে পায়রা শখ, তখন থেকে শখ। মোটামুটি আন্ধা কালেকশন কবে থেকে করলে? আন্ধা কালেকশন বছর 4 করেছে। 4, মানে আন্ধা কালেকশন কত থেকে করেছো? সব আমার আকাশদার, আকাশ পুকুরি, গুন্ডুরে বাড়ি, আকাশ পুকুরি দাদা থেকে সব কালেকশন করে। দাদার কাছে গিয়েওছিলে? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে 5 দিন ছিলাম, থেকে ওখানে পায়রা কালেকশন করেছি। এখন ডেলিভারি মাঙিয়ে নিই, যার যেরকম অর্ডার থাকে, আমার কিছু পার্সোনাল কাস্টমার আছে, ভাইয়েরা আছে, অর্ডার থাকলে আমি এনে দিই। মানে তুমি সাহায্য করো মানুষের, যে ওইখান থেকে অনেকজন ভাবে কীভাবে আসবে না আসবে, ওই চিন্তাটাকে থেকে দূর করে তুমি অনেকজনে পায়রা এনে দাও, কোনো জানাশোনা বন্ধু হলে। যদি কেউ ভিডিওর যদি দিয়ে কেউ বলে যে এইটা এনে দাও ওটা এনে দাও, তুমি করে এনে দাও? অবশ্যই পারবো, তবে যদি জেনুইন নেবার হয় তাহলে কন্ট্যাক্ট করবে, নাই বেকার ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। ব্যস্ত থাকো কাজের মধ্যে থেকে, মানে যা দরকার দাদাকে নাম্বার দেওয়া থাকবে, দাদার ভিডিওর শেষের ভিডিওর মধ্যেই নাম্বার দেওয়া থাকবে, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে তোমার কী কী আন্ধা পায়রা কালেকশন আছে তাহলে চলো দেখাই। দাদা এগুলো কী পিয়ার আছে? এগুলো এগুলো লামবাড়ি আছে, অন্ধ্রপ্রদেশ থেকে আনা? হ্যাঁ, আকাশদার বাড়ির পিওর জেনারেশন আছে লামবাড়ি পেয়ার। তাহলে এইগুলো ধরে আপনার দিকে শখ করাবো, বাচ্চা আছে ওই। দেখুন এই লাভবাড়ি পেয়ার আছে দাদা বাড়ির, নটি শখ করাবো আপনার দিকে। দেখুন নলে চোখটি শখ করুন, দানাটি শখ করুন, পাঞ্জারি দেখুন, এর মাদিটি শখ করাচ্ছি দেখুন। মাদিটি চোখটি শখ করুন, অনেক জায়গায় দেখেছেন পায়রা, এই পায়রাগুলো দেখুন। আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটা অন করবেন। আর আপনারা পায়রা প্রেমী বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি, ভালো পায়রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালাঙ্কা পেয়ার আপনাদেরকে দেখানো হচ্ছে আকাশদা বাড়ির পায়রা, তাই তো নাকি দাদা? আকাশদা বাড়ি তো স্টার কালাঙ্কা, স্টার কালাঙ্কা আছে, এগুলো ধরে আপনাদেরকে দেখাবো। দেখুন অন্ধ্রপ্রদেশে কালাঙ্কা পেয়ার আছে, আপনাদেরকে ফিগার নেস্টও দেখিয়েছি, ধরে আপনাদেরকে দেখাবো। তো নটটি দেখাচ্ছি দেখুন, দেখুন নটের চোখটি শখ করুন, এরকম টপ কোয়ালিটি পায়রা নেওয়ার জন্য অবশ্যই নুরতাজদার সাথে কন্ট্যাক্ট করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দানাটি শখ করুন, পাঞ্জারি দেখুন, জামুনি পাঞ্জা দেখুন, বডিটিও দেখে নিন। যে নটটি দেখানো হলো তারই মাদি, মাদিটিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, মাদিটি চোখটি শখ করুন, অন্ধ্রপ্রদেশে কালাঙ্কা আছে, দানাটি শখ করে নিন, কাঁচি করা আছে, পাঞ্জাটিও দেখুন, পায়রা বডিটিও দেখে নিন। তো
এগুলো কি পিয়ার আছে এগুলো তোমার বাড়িরই এগুলো কালশিরা নড় আছে লালশিরা মাটি আছে পিয়ার এটা কি অন্ধপ্রদেশ থেকে আনা সব অন্ধপ্রদেশ আকাশদার বাড়ি পায়রা যদি টপ কোয়ালিটি পায়রা লাগে তাহলে অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিওতে নাম্বার আছে এর মধ্যেও কোনো ব্রিডিং পিয়ার যদি কারোর দরকার হয় সেটাও পাবে কিন্তু একটা আন্ধ্রা পায়রা মানে আনতে গেলে ভালো জেনারেশন তুলতে গেলে কতটা খরচ হয় সেরকম যদি কোনো কাস্টমার বোঝে তাহলে কন্টাক্ট করতে পারে প্রথমে নটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আরেকটি আপনাদেরকে আন্ধ্রা পায়রা দেখাচ্ছি নটটি কালশিরা আছে মাদিটি লালশিরা আছে প্রথমে নটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন নড়ের চোখটি চক করুন দানাটিও দেখুন আচ্ছা এদের কি ব্রিডিং করা আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চা কি এখন কিছু আছে বাচ্চা এখন না এর বাচ্চা নেই সব বেরিয়ে গেছে ও এর এর বাচ্চা কেমন কি রেজাল্ট তোমার তো মনে হয় জানা নেই বলতে নরমালি খুব যদি ভালো ট্রেনার হয় 9 ঘন্টা প্লাস উড়বে হ্যাঁ হ্যাঁ এর মাদিটি শক করাচ্ছি দেখুন নটটি দেখানো হলো তারই মাদি মাদিরই চোখটি চক করুন এগুলো পিওর আন্ধা পায়রা আছে লালশিরার মধ্যে আছে দাদা আকাশদার বাড়ি থেকেই পায়রা নেই টপ কোয়ালিটির জিনিস লাগলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করবেন আচ্ছা এগুলো কি পিয়ার আছে কিনা লাম্বাড়ি আছে পুরনো পুরনো পায়রা এগুলো না হ্যাঁ হ্যাঁ জোড়া ভাঙানো ছিল হ্যাঁ বাচ্চা সবসময় অর্ডারে থাকে অত তোলাও সম্ভব হয় না তুললে ধাড়িগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চা মোটামুটি তুমি লোকে দিয়ে থাকো হ্যাঁ টপ কোয়ালিটি পেয়ার আছে দাদার বাড়ির তাহলে ধরে আপনাদেরকে শক করাচ্ছি দেখুন দাদা এইগুলো সে লাম্বাডি পেয়ার তো এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আকাশদা বাড়ির লাম্বাডি পেয়ার এগুলো হচ্ছে লালশিরার ওপরে আছে লালশিরারই মধ্যে লাম্বাডি জেনারেশন আছে এদের বাচ্চা কি তোমার কাছে ওড়ানো হয় না বাচ্চা সব আমি সেল করে দিই যারা নিয়ে আসে তারা ওড়াচ্ছে পায়রা হচ্ছে ট্রেনিংয়ের ওপরে ওড়ায় ঠিক আছে কেউ 24 ঘন্টা ওড়াবে পায়রা যে 12 ঘন্টা 13 ঘন্টা করে ওড়াচ্ছে ভালো পায়রা হলেও 2 ঘন্টা ওড়ানোর মুশকিল ব্যাপার আছে কেন যদি সে পায়রা ট্রেনার মানে ট্রেনিং না ভালো করে দিতে পারে সঠিক ট্রেনার হওয়া দরকার হ্যাঁ পায়রার পিছনে ট্রেনিং দিতে হবে পায়রার পিছনে খাট সময় দিতে হবে মানে চুক্তি সক করুন মানে তুমি বলতে চাইছো যে যারা পায়রা চেনে বা পায়রা প্রতি খাটতে পারবে পায়রা তৈরি মানে তৈরি করার জন্য তারাই নেওয়া ভালো ওড়াতে পারবে একটা নর্মাল পায়রা তুমি ভালো জেনারেশনের হলে পায়রা নিয়ে গেলে ওড়াবে 2-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ওড়াবে কিন্তু ভালো জেনারেশন পায়রা 10-12 ঘন্টা ওড়াতে গেলে তার পিছনে মেহনত করতে হবে তাকে ট্রেনিং দিতে হবে তারপরেই সে উড়বে তাকে নিয়ে চিন্তাভাবনা মানে কি উড়ছে না কেন সময় দিতে হবে তাদের যে পায়রা ঘরে আছে আর আমি বাইরে আছি সেটা করলে হবে না পায়রা চাষি মানে সে পায়রা দেখলেই বুঝে যাবে যে কী জিনিস আছে এই যে নটটি দেখানো তারই মাদি এটা পায়রা পায়রা পিছনে না পরিশ্রম করলে পায়রা উড়ানো যাবে না যেটা বাস্তব কথা পরিশ্রম করতে হবে সব জিনিসটাই চেষ্টা করতে হবে পাঞ্জাটিও দেখুন তাহলে শীতে এদের জোড়া ফেলবে বলছো জোড়া বাচ্চা করা আছে দুটো বাচ্চা আছে এখনো যদি কারোর লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বার থাকবে ভিডিওর মধ্যে এগুলো এগুলো কি পিয়ার আছে এগুলো স্টার কালাঙ্ক আছে অন্ধপ্রদেশেরই আকাশদার বাড়িরই টপ কোয়ালিটি পিয়ার আছে জোড়াটিকে ধরে আপনাদেরকে দেখাবো এরকম জেনুইন পায়রা নেওয়ার জন্য অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন দেখুন স্টার কালাঙ্ক আছে অন্ধপ্রদেশের নুরতাজদার বাড়িরই পায়রা নটটি আপনাদেরকে দেখাবো টপ কোয়ালিটি পায়রা আছে এরকম পায়রা লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নড়ের চোখটি শক করুন
দানাটি দেখুন, পাঞ্জারি দেখুন, বডিটিও দেখে নিন। দেখুন যে কালাঙ্কা নটটি দেখানো হলো তারই মাদি, চোখটি শক করুন, দানাটি দেখুন কাঁচি করা আছে। অন্ধ্রপ্রদেশের পায়রা আকাশদার বাড়িটি টপ কোয়ালিটি ব্রাল লাইন আছে, লাগলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ভিডিওর মধ্যে নাম্বার আছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। দাদা এগুলো কি পেয়ার আছে? এগুলো এগুলো হচ্ছে ফুলশিলা লাইনের আছে, আকাশদার বাড়িরই ফুলশিলা পেয়ার, টপ কোয়ালিটি পেয়ার আছে, মুষ্টির মধ্যে আছে সব পায়রা, আপনাকে ধরেও সব করাবো। দেখুন অন্ধ্রপ্রদেশের আবার একটি ফুলশিলা পেয়ার দেখাচ্ছি, মন্ডিং আছে পায়রাগুলো, দেখুন নটটি শক করাচ্ছি, দেখুন দেখুন নটটি অন্ধ্রপ্রদেশ থেকে আনা আকাশদার বাড়িরই পায়রা, ওকে অসংখ্য কালো কালো দানা আছে, দানাটি শক করুন, দানাটি কাঁচি করা আছে, পাঞ্জাটি দেখুন, কালারটিও দেখুন, মাদি আপনাদেরকে দেখাবো, যে নটটি আপনাদেরকে দেখালাম তারই মাদি, মাদির চোখটি শক করুন, এবার ডানাটি কাঁচি করা আছে, পাঞ্জাটি দেখুন, এইগুলো আন্ধা পায়রা তো? হ্যাঁ এগুলো আন্ধা পায়রা, আকাশদার বাড়ি পায়রা। এটা কি ফুলশিরা না? ফুলশিরা, ফুলশিরা জোড়া আছে এটা, নটটি আপনাদেরকে দেখাবো, জোড়াটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো করে, নটটি দেখাচ্ছি দেখুন। দেখুন আপনাদেরকে ফুলশিরা জোড়া দেখাচ্ছি অন্ধ্রপ্রদেশেরই, এটা নটটি আপনাদেরকে দেখাবো, তবে মাদিও দেখাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদিকে। দেখুন প্রথমে নটটি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের চোখটি শক করুন, দানাটিও দেখে নিন, পাঞ্জাটিও দেখে নিন, কালারটিও দেখুন। দেখুন যে নটটি আপনাদেরকে দেখালাম ফুলশিরার তারই মাদি, মাদিটি চোখটি শক করুন, দানাটি দেখুন, পাঞ্জাটিও দেখুন, দেখুন বডিটিও দেখে নিন, আকাশদার বাড়িটি পেয়ার। আর নটটা ওর সঙ্গে দিয়ে বিডিং করে পাঠিয়েছে জোড়া করে। ঠিক আছে ধরে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে যে জোড়াটা দেখালাম সেই জোড়া আপনাদেরকে দেখাচ্ছি, ধরে প্রথমে দেখাবো, প্রথমে নটটি দেখাচ্ছি দেখুন, দেখুন নটের চোখটি শক করুন, টাকি নড় আছে ওইদিকে চোখটা, আকাশদার বাড়ি খুব ভালো জেনারেশন একটা। পায়রা সম্বন্ধে কিছু একটা বলো এই পায়রার নামে। এই পায়রাগুলো হচ্ছে মানে এবিসি লাইনটা হচ্ছে তিনটে বন্ধুর নাম দিয়ে লাইনটা তৈরি করা, আকাশদার, আকাশদার বাড়ি, হ্যাঁ মানে তিন বন্ধু আছে তার নামের ফার্স্ট অক্ষর দিয়ে এই লাইনটা তৈরি করা আর কি, বুঝলেন? এ দিয়ে আকাশ, হ্যাঁ, বি সি এরকম, সি দিয়ে হচ্ছে চান্দু, আর বি দিয়ে হচ্ছে বিষ্ণু, না একটা কিছু হবে হয়তো মনে আসছে না এখন আমার। ওই মানে দাদা তিনটে বন্ধু মিলিয়ে যে লাইনটার নাম, মানে নিজেই দাদা তাহলে বাড়ির নিজের ব্লাড লাইন? হ্যাঁ না নিজেরই ব্লাড লাইন।
তৈরি করেছে করে নামটা দিয়েছে। এখন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে তো প্রায় আকাশদার পায়রা চারি সাইডেই ছড়িয়ে আছে, কিন্তু কোনো কাস্টমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে সবাই তো আকাশের পায়রা বলছে আকাশের পায়রা বলছে, কিন্তু এর তো কিছু প্রুফ দেখাবার দরকার আছে। অবশ্যই দেখাবো। আকাশদার নিজের চ্যানেল আছে, আকাশ পুকুরি বলে চ্যানেল আছে, সেই চ্যানেলে ঢুকে আমার ডেলিভারি প্লাস আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো চেক করে নিতে পারবেন। কোনো কাস্টমারের যদি প্রয়োজন হয় এই ভিডিওর যে দাদা এটা অরিজিনাল আকাশদার বাড়িরই পায়রা কী করে আমরা বুঝবো, তাহলে আমি ভিডিও দিয়ে দেবো প্রত্যেকটা আমার যে বাড়ির জেনারেশান আছে যেগুলো আমার বাড়িতে আছে আকাশদার থেকে আনা, আকাশদার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে কোনো মানে এখানে ঠকবাজি বা কোনো এইসব না না ভয় নেই না। নর্মালি আকাশদাকে কন্ট্যাক্ট করলেও তো আকাশ বলে দিবে, অবশ্যই নাম জিজ্ঞাসা করলেই বলে দেবে, ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টে নূর নাম বললেই বলে দেবে, ফুল নামটা হয়তো বলতে পারে না, অন্ধবলতে ছিল নূর তাই বলতে পারে না, এগুলো আমাকে নূর বলেই চেনে। দেখুন আবার দাদার কাছে দেখাচ্ছি, অন্ধপ্রদেশে পিয়ার দেখাচ্ছি, তাতে এইগুলো আকাশদার কাছে আনা তো। দেখুন জোড়াটিকে আপনাদেরকে ধরে দেখাবো, দেখুন আপনাদেরকে আরেকটি জোড়া দেখাচ্ছি, অন্ধপ্রদেশেরই জোড়া আছে, কালচিরার জোড়া, দেখুন ওদের নটটি আপনাদেরকে দেখাবো। তো নড়ের চোখটি চক করুন দাদা, এই নড়ের কি বাচ্চা বাচ্চা করেছিলে? হ্যাঁ বাচ্চা সব ছিল, সব মানে তোমাকে ওরাতে কেউ দেয়নি, নর্মালি সব সব সেল করে, মানে ইচ্ছা থাকলেও কেউ রাখতে দেয় না। ও দাঁড়াটি চক করুন, পায়রা কোয়ালিটি দেখুন, টপ কোয়ালিটি পায়রা দাদার কাছে পাওয়া যায় কম বেশি, যদি কারো দরকার হয় সেরকম পায়রা তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জেনুইন কাস্টমার হলে কন্ট্যাক্ট করবে। দাদা কাজের মধ্যে ব্যস্ত থাকে, দাদা যতটা সম্ভব চাই যে যারা নেবে তারাই যেন কল করুক, আর অন্ধপ্রদেশে পায়রা কেমন কি খরচা হয় কম বেশি লোক জানে, সেই অনুযায়ী লোককে বলা দরকার। দেখুন মাদিটিও দেখুন, দানাটিও সব করে নিন, ভিডিওর মধ্যে দাদার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন যদি কোনো পায়রা আপনাদের দরকার হয়। দেখুন দাদার বাড়ি আবার একটি জোড়া দেখাচ্ছি, দাদা এগুলো কি পেয়ার আছে? এগুলো এগুলো ওই ফটকা লাইনের আছে, অন্ধপ্রদেশেরই পায়রা। হ্যাঁ হ্যাঁ আকাশদার বাড়িটি ফিগানেসটি দেখুন, স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং, ধরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনাদেরকে আরেকটি জোড়া দেখাচ্ছি, ফটকা লাইনের আছে, প্রতি নটটি আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন নড়ের চোখটি চক করুন, দানাটি দেখুন কাঁচি করা আছে, দুমটি দেখুন, আর এই পায়রার একটা খাসিয়াত আছে যেটা পট্টিটা একটু লাল মতো, একটু ক্যামেরাম্যানকে একটু দেখাতে পারলে ভালো করে, পট্টিটা হালকা লাল মতো, ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না আমি, হালকা লাল মতো ভাব আছে পট্টিটাতে। এর মাদিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, দেখুন এর মাদিটি দেখাচ্ছি দেখুন, এবার দানাটি দেখুন কাঁচি করা আছে, দুমটি দেখুন, পাঞ্জাটি সকল নিন, এবার বডিটিও দেখে নিন। তাহলে এইটু এগুলো কি পিয়ার আছে? এগুলো এগুলো হচ্ছে এবিসি লাইন আছে আকাশদার, এবিসি লাইন টপ কোয়ালিটি পিয়ার, দেখলাম প্লাঙ্কা আইসের মধ্যে, জোড়াটি দেখাবো তো আপনাদেরকে। দেখুন দাদার বাড়িটি হলো আকাশদার বাড়িটি হলো পায়রা, এবিসি লাইনে পায়রা আছে, নটটি একটু নোংরা হয়ে আছে, বাচ্চা আছে, তো নটটি আপনাদেরকে ধরে দেখাবো। দেখুন নড়ের চোখটি চক করুন, খুব ভালো লাইনে নড় আছে, এবিসি লাইনের ফেমাস লাইন,
আন্দ্রার এখন ফেমাস লাইন আকাশদার এবিসি লাইন। এই বাচ্চা কেমন কি উড়ান আছে তোমার? এর হচ্ছে টুর্নামেন্টে আকাশদার ওখানে টুর্নামেন্ট খেলেছে। হ্যাঁ, ওই টুর্নামেন্ট খেলার পরে এই পেয়ারটা আমি মাগিয়েছি ওখান দিয়ে। দাদা তোমাকে দিয়ে দিলে সরাসরি না রিকোয়েস্ট করলে? আমার সঙ্গে একটা খাতির আছে দাদার সঙ্গে, অনেক দিনে ওখানে গিয়েছিলাম, 5 দিন ছিলাম, তো একটা খাতির তৈরি হয়েছে নিজের ভাইয়ের মতো ভাবে খুশি রিকোয়েস্ট করতে দিয়েছে আমাকে। অনেক পায়রাই আমার কাছে আসে আকাশটা, মানে যে জিনিস অন্য কাউকে দিবে না তোমাকে, টাকা দিয়েও যে জিনিস পাওয়া যায় না সেটা হচ্ছে মানুষের ভালোবাসা থাকলে অবশ্যই সেই জিনিস পাওয়া যায়। দেখুন যে নটটি দেখালো তারই মাদি, মানে জোড়াটাকে উড়িয়েছিল না? না, জোড়াটা উড়াইনি, নটটা উড়েছিল, ফিমেলটা উড়ানো হয়নি। ফিমেলটা দাদারই বাড়িতে ছিল, একই জেনারেশন, আমি ব্রিডিং পেয়ার করে নিয়ে আসি। মানে দাদাই কি জোড়া করে পাঠায় না হলো? দাদাই জোড়া করে পাঠায়। তাহলে তো বাচ্চাও তোর কম বেশি তাহলে ভালো হবে, কেন দাদা তো? অবশ্যই অবশ্যই, আমি বাচ্চা এখানে টেস্ট করেছি, অনেক ভাইয়ের কাছে আছে, তারাও উড়িয়েছে,